दीर्घ 24 বছরের সফল শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহণ করলেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী। আদতে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও 1997 সালে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন আর সেই থেকেই রায়গঞ্জের সঙ্গে তার আত্মিক যোগাযোগ গড়ে ওঠে। শুধু স্কুলের প্রধান শিক্ষক হিসেবেই নয়, রায়গঞ্জ ও জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান মুখ তিনি। দক্ষতার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নানাবিধ দায়িত্ব সামলেছেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান ভোলার নয়। বিদ্যালয়ের পুরনো ঐতিহ্যকে ধরে রেখে করোনেশন স্কুলকে পড়াশোনা ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম সারিতে তুলে এনেছিলেন শুভেন্দু বাবু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন বিষয়ে তার বক্তব্য বারংবার মন ছুঁয়ে গিয়েছে বিভিন্ন স্তরের মানুষের। এসব কাজের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, শিক্ষারত্ন সহ একাধিক সম্মান। রাজ্যের মধ্যে সেরা স্কুলের তকমা পায় করোনেশন হাই স্কুল। বিদায় বেলায় মন ভারাক্রান্ত হলেও শুভেন্দুবাবু বলেন, বিদ্যালয়ের সার্বিক সাফল্য আমার একার কৃতিত্ব নয়, একটা টিম স্পিরিট। ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই বড়। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি সহ সমাজের সর্বস্তরের মানুষের অফুরান শুভেচ্ছা ও সহযোগিতা পেয়েছি জীবনে চলার পথে। সকলকে অভিনন্দন। উপলব্ধি একটাই যে অনেকে বলে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, তিনি সেই করেছেন। একটা কথাই বলবো যে এই 24 বছর পরে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরও কত বাকি রয়ে গেল। মান্না দের সারা জীবনের গানের সাংঘাতিক লাইন আর কি। আর দেখবে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান আছে জানো, তার একটা লাইন হচ্ছে, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। আসলে ব্যক্তি কখনো প্রতিষ্ঠানের চেয়ে বড় হতে পারে না। আমরা যেখানে পড়াশুনো করেছি সেখানেও আমাদের এটা শেখানো হয়েছে। যাবার বেলাতেও যদি বলো তাহলে সেই কথাই বলবো যে প্রতিষ্ঠান অপ্রতিহত গতিতে চলতে থাকে, চড়াই উতরাই। আমরা তো বলি যে স্কুল ইজ এ মিনিয়েচার কপি অফ দ্য সোসাইটি, তা এটাও তো একটা স্কুল। ওছি পরিষদ যেমন থাকে, ওছি হিসাবে সেই দায় দায়িত্ব পালন করতে হয়, তেমনভাবে প্রধান শিক্ষকের কাজটা কিন্তু ঠিক তাই। তিনি ওছি পরিষদের প্রধান হিসাবে দৈনন্দিন যে কার্য পদ্ধতি সেগুলো যেমন পরিচালনা করেন, তার পাশাপাশি সবসময় যেটা তাকে লক্ষ্য রাখতে হয় যে ঠিক যে জায়গাতে আজকে আছে কালকে যেন তার থেকে উত্তরণ ঘটে এবং সেই জায়গাতে সকলকে নিয়ে চলার বিষয়টাকে প্রাধান্য দিতে হয়। আমিও সেই চেষ্টাই করে গেছি আর কি। তো পশ্চিমবঙ্গের নিরিখে প্রথমবার যখন সেরা স্কুল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় 2016 কিন্তু সেরা স্কুল বিদ্যালয় পুরস্কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলের মতন স্কুলের সাথে আমরাও একই মঞ্চে শেয়ার করে নিয়েছি। কাজেই সেই নিরিখে এই স্কুল তার নিজস্ব গরিমা নিয়ে রায়গঞ্জের আপামর মানুষের মনে, জেলার আপামর মানুষের মনে, উত্তরবঙ্গের আপামর মানুষের মনে যে জায়গা করে নিয়েছে, আগামী দিনে যারা আসবেন তারা এবং আমার সহকর্মী যারা থেকে গেলেন, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের হাত ধরে এই পথ চলা চলবেই সমানভাবে, এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। এদিন বিদ্যালয়ে গিয়ে শুভেন্দু বাবুকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। পুষ্পস্তবক, বই, শাল, উত্তরীয় তুলে দিয়ে শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানান তিনি। অরিন্দমবাবু বলেন, বিদ্যালয় থেকে অবসর নিলেও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে অনন্য ভূমিকা রয়েছে শুভেন্দুবাবুর। তাঁর কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে সকলের। আমরা চাই স্যার আরও বেশি করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। দেখুন স্যার, আজকে আমাদের করোনেশন স্কুলের যে প্রধান শিক্ষক সেখান থেকে অবসর নিচ্ছে বটে, কিন্তু আমরা স্যারকে রায়গঞ্জের মানুষের যে চিন্তনের শ্রীবৃদ্ধি করে গেছেন এতদিন ধরে, সেই উৎকর্ষতাকে বাড়ানোর জায়গা থেকে এখনও স্যারকে আমরা মুক্তি দিচ্ছি। স্যারকে আমরা আমাদের মধ্যেই রাখতে চাই এবং সর্বদা স্যার যেরকমভাবে আমাদের পাশে থেকে
রায়গঞ্জের মানুষের পাশে থেকে সমস্ত রায়গঞ্জের উৎসবে আনন্দে দুঃখে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, আগামী দিনেও আমরা স্যারকে ছাড়ছি না। স্যারের এটা শিক্ষক জীবন থেকে অবসর হতে পারে, কিন্তু স্যারের রায়গঞ্জের যে জায়গাটা সেখান থেকে অবসর নেওয়ার জায়গায় স্যারকে আমরা যেতে দিচ্ছি না। আমরা স্যারকে ধরে রাখবো এবং রায়গঞ্জের বুকে আগামী দিনে ওনার কাছ থেকে আমাদের আরও অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে, সম্পূর্ণটাই আমরা ওনার কাছে নিয়ে নেব। এদিন অরিন্দমবাবুর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা শুভেচ্ছা জ্ঞাপন করেন শুভেন্দুবাবুকে। অ্যাকচুয়ালি আমার শিক্ষাগুরু অভিভাবক যদি বলতে হয় তাহলে আমি শুভেন্দু মুখার্জি, ওনার নামটা অবশ্যই নেব। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সামাজিক কাজকর্ম, শিক্ষাক্ষেত্রে কাজকর্ম। আমিও একটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে কাজ করেছি। তো উনি সর্বক্ষেত্রেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, কর্মযোগী মানুষ উনি। তবে আমি ওনার রিটায়ারমেন্টটাকে রিটায়ারমেন্ট হয়তো প্রাতিষ্ঠানিক রিটায়ারমেন্ট ওনার হচ্ছে, কিন্তু ওনার এই অবসরকালটাকে আমি অবসরকাল বলতে চাইবো না, এই কারণেই যে তার মতো একজন কর্মযোগী মানুষ তিনি কিন্তু কর্ম ছাড়া থাকতে পারবেন না। প্রতিষ্ঠানের শিক্ষার ক্ষেত্রের শিক্ষা প্রতিষ্ঠানের হয়তো ওনার রিটায়ারমেন্ট হচ্ছে, কিন্তু আশা করছি যে উনি আরও অন্য কোনো প্রতিষ্ঠানে আরও ভালো কোনো কাজ করবেন, সমাজের কাজ করবেন, শিক্ষা জগতের জন্য কাজ করবেন। আর আমরা ওনাকে আগামী আরেকটা ক্ষেত্র, এই ক্ষেত্রের পরে আরেকটা ক্ষেত্র ওনার জন্য অবশ্যই অপেক্ষা করছে, সেই ক্ষেত্রের জন্য শুভেচ্ছা শুভকামনা জানাবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।